এরপরে রেহানা সিয়ামকে লিখেছেন, আমার স্বামী বিনা অনুমতিতে যদি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার মা কোথাও যেতে চাইলে নিয়ে যায়, তাহলে কি আমার পাপ হবে? আমার স্বামীর বিনা অনুমতিতে যদি আমি আমার মাকে চাই, আপনার মা যদি নিরুপায় হন, তার জন্য আপনার ভাইয়েরা বা অন্য কেউ দেখার মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মাকে অবশ্যই ডাক্তারের কাছে নেওয়া এবং তার যে মৌলিক প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দিলে তিনি অন্যায় করছেন, অন্যায় করছেন। এবং আপনার মায়ের যে প্রয়োজন আছে, ধরুন তার অসুস্থতা আছে, তাকে আপনি ডাক্তার দেখাতে হবে, দেখানোর মতো কেউ নাই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই যাবেন, কিন্তু সমন্বয় করে যাওয়ার চেষ্টা করবেন, স্বামীকে আপনি আস্তে আনার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আমি একটা কথা সবসময় বলি যে একজন স্বামী একজন স্ত্রী একে অন্যের কাছ থেকে আদায় করতে পারেন এমন কোনো জিনিস খুব কম আছে। একান্ত মানুষ না হলে আদায় করা সম্ভব, কিন্তু তার জন্য স্যাক্রিফাইস করতে হয়। আপনি যদি স্বামীকে আস্থায় আনতে না পারেন, আপনার এরকম একটা ছোট বিষয় তার কাছ থেকে আপনি আদায় করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রী হিসাবে স্বামীর সাথে আপনার সম্পর্কের লেভেলটা কোথায় সেটাকে আপনার পুনর্মূল্যায়ন করা উচিত এবং পুনর্বিবেচনা করা উচিত এবং সেটা নিয়ে আপনার নতুন করে ভাবা উচিত। তবে হ্যাঁ, মৌলিকভাবে সে কথাই যে আপনার মা নিরুপায় অসুস্থ হচ্ছেন, আপনি সন্তান হিসেবে অবশ্যই তার সেবা করবেন সাধ্য অনুযায়ী, কিন্তু স্বামীর সংসার ফেলে দিয়ে নয় বা স্বামীর সংসারের ক্ষতি করে নয়, আপনি আপনার সুযোগ বুঝে তার সেবা অবশ্যই করতে হবে। স্বামী অসম্মত থাকলেও আপনি সেটা করতে পারবেন।